মেরেছে, আমার মাকে মেরেছে। কখন এসেছিল? আমি তো টাইম দিই না, আমি বাজারে আসবে আসবে ভেতরে 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 ঢুকতে দিও না। আমার ওইখানে একদম অফিসের গাইড আমার 3 নম্বর সদন অফিসে 3টে বাড়ি পরিয়ে মেয়েটার বাড়ি আছে বাবার। এরকম একটা মর্মান্তিক ঘটনা কি বলবেন বাবার মতে বিয়ে? মর্মান্তিক ঘটনাই এটা ঘটনা। আমি যেটুকু তদন্ত করে ফেলেছি বা খোঁজখবর নিয়েছিলাম, ঘটনার সময় আমি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই, মেয়ের মার কাছ থেকে শুনলাম যে মেয়ে ও নিজে স্বেচ্ছায় বিয়ে করে একজন ভালোবেসে, বাবা তার দ্বিমত ছিল, এই তার অভিমান তার রাগ ক্ষোভ আজই তার বই প্রকাশ করল। কিন্তু এটা আমি যেটুকু জানি আইনে যেটা বলেছি যে 18 বছর ঊর্ধ্বের ছেলে মেয়েরা তার নিজের একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকে, দেখ সেই স্বাধীনতা তারা ভুল আর সঠিক বা যাই করুক না কেন এই ধরনের ঘটনা নিয়ে বর্বরতা বলবে না? অবশ্যই চরম বর্বরতা, এটা বর্বরতা চরম। পুলিশ এসেছিল এবং আমরা পুলিশকে খবর দিই, পুলিশ তৎক্ষণাৎ এসেছে, পুলিশ সমস্ত রিপোর্ট নিয়ে গেছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে তার এলাকায় গেছেন বা তার বাপের বাড়ি আমাদের শ্মশানের কাছে আসার মধ্যে এই মেয়েটির বাপের বাড়ি বর্ণালী হালদার যে ও ইনজুর্ড হয়েছে তাকে কলকাতায় ট্রান্সফার করেছে। আমি চাই এখনো দাঁড়া দেখলাম ভেতরে পড়ে আছে। এই ধরনের ঘটনা যে ঘটিয়েছে যে ভদ্রলোক যতই তার সন্তান হোক, আমি চাই সমাজকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে এই ধরনের ঘটনা যদি পরিবর্তন না ঘটে। এবং আমি ভিতরে যে দেখলাম রক্তাক্ত অবস্থায় দাঁটা যে দাঁড়িয়ে পড়েছে সে দাঁটা রয়েছে, পাশাপাশি কুড়ুলও ছিল হাতে, হাতে কুড়ুল ছিল, কুড়ুল নিয়ে উনি পালিয়েছেন। হ্যাঁ পালিয়েছেন, উনি ধরার চেষ্টা করছে যেহেতু হাতে একটা কুড়ুল মতো জিনিস ছিল, মানুষ কাছে যেতে পারেনি সেই কারণে পালিয়ে যেতে একটা সহায়তা হয়েছে ওনার। যাই হোক, পুলিশকে আমরা বলেছি, আমরা এফআইআরও করতে বলেছি, পুলিশকে তদন্ত করে সঠিকভাবে উপযুক্ত শাস্তি আমরা কামনা করছি যাতে এই ধরনের ঘটনা যতই তার নিজের স্বেচ্ছায় তার বিবাহ করুক না কেন কিন্তু এই ধরনের ঘটনা কখনো সমাজ মেনে নেয় না, কেউ মেনে নেয় না, আমরাও মেনে নেই না, এটা আমরা নিন্দা করছি এবং এর চরম শাস্তি আমি দাবি করছি। থ্যাংক ইউ। মেয়ে বাড়িতে কাজই করছিল, এর মধ্যে ওর বাবা এসে বলছে আয় কিছু টাকা নিয়ে যা বলে, এবার মেয়ের বাবাকে দেখে ঘরে দৌড় মেরেছে, আর শাশুড়ি তো বাবা মেরে ওকে ঘরের মধ্যে ঢুকে কুপিয়েছিল। কেন কোপালো? মানে বাবা মার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে, মেয়ে ভালো আছে, সুখী আছে, শ্বশুরবাড়ি খুব ভালো। শ্বশুরবাড়ি কোথায়? ওই গোলবাজার পাশে। কি দিয়ে মারলো মেয়েকে? কুড়ুল দিয়ে। কুড়ুল কি সাথে করে নিয়ে এসেছিল? না। কটার সময় হয়েছিল এটা ঘটনাটা? 10টা, 10টা থেকে 7:30টার মধ্যে। বিয়ে কতদিন হয়েছে? 2 মাস এখনো হয়নি। আপনার কি হয়? আমরা পাড়া প্রতিবেশী, আমরা সবাই ওকে খুব ভালোবাসি, আমরা পাশাপাশিই থাকি। কি বলবেন এরকম একটা ঘটনায়? মেয়ের বাবা শাস্তি হোক। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? না, ওখানে তো আসেনি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে মৌখিক ভাবে। কি অবস্থা দেখলেন এখন মেয়ের? এখন ট্রান্সফার করা হয়েছে, এবার আমি আর বলতে পারছি। কোথায় কোথায় আঘাত গুরুতর? মাথা, হাত, ঘাড়, পিঠ। কি নাম আপনার? পূজা দাস।